ঈশান কুদরতে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি, যিনি মায়া করে মহাব্বত করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। উচ্চ কণ্ঠে করে আলহামদুলিল্লাহ, আর কি শুনে বলেন আলহামদুলিল্লাহ। অগণিত কোটি কোটি দরুদ আর সালাম ওই নবীর নূরানি কদম কদম মুবারকে, যিনি মৃত্যুর সময় সঙ্গী, ঠিক না বেঠি, যিনি কবরের সাথী, যিনি হাসরের সাথী, মিজানের সাথী, ফুলছে রাতের সাথী, এক কথায় জান্নাতের সাথী, ঠিক না বেঠি, জোরে বলেন ঠিক না বেঠি। আপনারা অনেক আলোচনা শুনছেন, মাহফিলটা কিন্তু কবরবাসীর স্মরণে, ঠিক নি? তো আমরা এখানে কে কে আছি যে কবর বা কবরে যাইতাম না, আসেননি কেউ? আপনি আলেম বলেন, পীর মুর্শিদ বলেন, পীর মাশায়েক বলেন, উলিয়া উলিয়া বলেন, এমনকি যত বড় মুসলমান হোক আর ব্যবসায়ী হোক, যত বড় লোকই হোক না কেন, কবরে যাওয়া লাগবে না? জোরে বলেন, কবরে যাইতে হইব নি? কবরের সামান নেওয়া দরকার আছে নি? আমার তো কবরের সামান নাই, কবরের সামান আমাদের নাই। আমরার আছে দুনিয়া বিশ জিন্দিগি, দুনিয়াদারি, ঠিক কিনা বলেন? কিন্তু কবরে যাওয়ার সামান কি? এক নাম্বার হলো ইমান, ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এক নাম্বার কি? ইমান। দুই নাম্বার হলো নেক আমল। এখন আপনার নেক আমল আছে, ইমান নাই, জাহান্নামি, ঠিক কিনা? এখন আপনার ইমান আছে, নেক আমল নাই, বিপদগামী, বিপদগামী আর জাহান্নামী, বেশ কম আসিনি? জোরে বলেন না, আসিনি আসিনি? বিপদগামী কি? আপনার আমল না থাকার কারণে বিপদগামী কি? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রাইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা। যদি তুমি জর্রা পরিমাণ ভালো কাজ করো, এটাও তোমার চোখের সামনে তুলে ধরা হবে, আর যদি তুমি জর্রা পরিমাণ খারাপ কাজ করো, এটাও তোমার চোখের সামনে তুলে ধরা হবে। এটার নাম হলো বিপদগামী। এটার নাম কি? বিপদগামী। আর ইমান না থাকলে কোনো আমল, নেক আমল বলেন, যত বন্দেগী বলেন, কোনো বন্দেগী কাজে আসবে না। আমেল আতুম নাসে বাতুম তাসনা নারন হামিয়া, কঠোর পরিশ্রমের জিন্দেগি বন্দেগি জাহান্নামে কাষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? জোরে বলেন ঠিক না বেঠি? এখানে আমরা যারা আছি আমরা ইমানদার কিনা? কার কার ইমান আছে দেখি, দুইটা হাত তুলে দেখান তো দেখি। নারে তাকবীর এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই দোয়া
পারবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, এক নাম্বার ইমান, ইমান সম্পর্কে আমি বহু আলোচনা আমার জীবনে করেছি। এই প্রেমিকের দরে একটু মহাব্বত নিয়ে বৈশা যান, দিলটাকে নরম করে দে, দিলটাকে নরম করে চোখের পানিগুলো ছেড়ে দে। কেননা যত বন্দেগী করেন না কেন, যত এবাদত আমরা করি না কেন, কিন্তু পার হইতে গেলে আমার নবী ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার নবী ছাড়া কোনো উপায় নাই। একটু মহাব্বতের সাথে বসে যান। এই আমার বাবাজিরা দাঁড়ায় রয়েছেন কেন, মেহরবানি করে বসে যান। ইমানের পাপের বাড়ি কই? ইমান কাকে বলে? আমি আজকে দলিল দেব না, এক কথাই বইলা যায়, দলিলে বিনা দলিলে একমাত্র ইমান হইলেন আমার আপনার দয়াল নবী। কথা বলেন ঠিক না বেটি? ইমানদার ঠিক কিনা? আমার নবী মানে কিন্তু নবীর গুণ মানে না, এমন আছে কিনা? নাই। নবী মানে কিন্তু আমার নবীর গুণ মানে না, এমন বিষয় আছে কিনা? নাই। আমি আপনাদের যে হাত করে বলছি, চুপ করেন, এত হইচই কেন? যারা ওই দিকটা বসার চেষ্টা, ওই দিকটা খালি আছে, ওই দিকটা চেষ্টা করেন বসার জন্য। আপনাদের হাত জোর করে বলছি, কথাগুলো বোঝা যাচ্ছে না। আজকে আমি এখানে আসছি, হয়তো আবার কালকে দুনিয়ায় নাও থাকতে পারি, নিঃশ্বাসটা কোনো বিশ্বাস কথা বলেন আছে? আমি বলেছিলাম দলিল এবং বিনা দলিলে ইমান হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেক মুসলমান আছে নবী মানে কিন্তু নবীর গুণ মানে না, এমন আছে কিনা? না। এই জন্য একটা দলিল আমি দিয়া যা হয়, চন্দ্র সূর্যের মতো প্রমাণ। কিতাবটার নাম হলো তাফসিরে রুহুল বায়ান শরীফ, আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল গুরুজি। জোরে কোন সুবহানাল্লাহ! আজ থেকে 800-850 বছর আগের মুসান্নিফ, তিনি লিখতেছেন মা আমানা বিহি ওয়া কুল্লি সিফাতিহি ফাহুয়া মুমিনুন। জোরে কোন সুবহানাল্লাহ! আমার ভাইয়েরা বন্ধুরা, আমার দোস্তেরা, ও আমার কুটি এলাকার ভাই বাবারা, পরিষ্কার ভাষায় দেখতেছেন, যেই ব্যক্তি আমার নবীর জাত মানবে, এমনকি আমার নবীর গুণ মুবারক কে মানবে, ওই মানুষটা পাক্কা ইমানদার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ! ওই মানুষটা কি পাক্কা? যে ব্যক্তি আমার নবীর জাত মানবে এবং গুণ মানবে, ওই মানুষটা পাক্কা। এরপরে বলতেছেন ওমান না কেন ফিজাতি ওয়া সিফাতি ফাকাদ কাফা, যেই ব্যক্তি আমার নবীর জাতকে অস্বীকার করবে, গুণ মুবারককে অস্বীকার করবে, সে যেন আমার নবীর উপরে কুফরি করলো। যে ব্যক্তি আমার নবীর উপরে কুফরি করে গো, ওই মানুষটা কাফের হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? এই বোঝা গেল আমার নবীর উপরে কুফরি করা যাবে না। আসেন, আমার নবী জীর্ণ, এটা আমার নবীর গুণ, ঠিক কিনা? নবীজি হাজের নাজের হইতে পারেন, এটা আমার নবীর গুণ। নবীজি এলমে গায়েব জানেন, এটা আমার নবীর গুণ, ঠিক কিনা বলেন? নবীজি শেষ নবী, এটা আমার নবীর গুণ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি গো, এই দেশের মধ্যে কাদিয়ানি একটা সম্প্রদায় আছে কিনা? নাই। আর হাদি সালাফি সম্প্রদায় আছে কিনা? নাই। একটু ইমানটাকে বোঝাচ্ছি, কাদিয়ানি সম্প্রদায়।
কিনা? শেষ নবী মানে খাতামান নবীন, এটা মানে এই জন্য বিশ্বের সমস্ত মুফতি আনে কেরামগণ তাদেরকে এক বাক্যে ফতোয়া দিছে তারা কাফের। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশের ভিতরে কাদিয়ানি তো একটা গুণ অমান্য করে কাফের হইছে, তাইলে এই দেশের ভিতরে এমন কিছু নামদারি মুসলমান আছে কিনা না যারা আমার নবীরে নূর মানে না মাটি মানে, যারা আমার নবীরে হাজির নাজির মানে না গায়েব জানে এটাও মানে না আছে কিনা নাই? একটা গুণ অমান্য করার পরে যদি কাদিয়ানি সম্প্রদায় এক নাম্বার কাফের হয়ে যায়, আমি তো বলবো এই সমস্ত নামদারি মুসলমান নবীর অগণিত গুণ অমান্য করা তারা তো দেখতেছি নিরবল কাফের। এই জন্য আমি আপনাদেরকে আচুর করে বলবো আমার নবীর নূর নামাড়ি, আওয়াজটা আসতে দিচ্ছেন কেন? আরো জোরে বলেন, নবীজি হাজের নাজের হইতে পারে কিনা? এলমে গায়েব জানি কিনা? আজকে আমি আর সেদিকে ওয়াজ করলাম না, আমি আমার আয়াতের আলোকে ওয়াজ করব। তবে আমি বলতে চাই আমার নবী কি ঈমান, ঠিক কিনা? আমার নবী ঈমান কিনা? নবী জিরে যেই ব্যক্তি কমপ্লিট বিশ্বাস করবে সেই ঈমানদার, সন্দেহ আছে? আসলে আমরা কিছুক্ষণ মহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা আমরা সাফের সাফের মানুষটি বসতে দেন না, আরো মহব্বত ভরে আল্লাহুম্মা বন্দরে আমার বাবাইরা, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুইদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বেলা আমার আমার দিয়ে বলতে চাই, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাদের এন্তেকালের মাধ্যমে এই মাটিতে আবার তোমাদেরকে মিশিয়ে ফেলব, আবার কঠিন হাসরের ময়দানে গো আমি তোমাদের সকলকে বীজের ন্যায় উঠাব। আল্লাহর কথা ঠিক আছে কি না? জোরে বলুন না, ঠিক না বেঠি? এই আয়াতের আলোকে পরিষ্কার ভাষায় আমার নবী অগণিত সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ নসিহত করতেছেন, মৃত্যুর আযাবের ওয়াজ করতেছেন, কবরের আযাবের ওয়াজ করতেছেন। এই মৃত্যুর আযাবের আলোচনা করতে গিয়ে আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, মানুষের মৃত্যুটা হবে দুই ধরনের, কয় ধরনের? আরো জোরে বলেন না, কয় ধরনের? মানুষের মৃত্যুটা হবে দুই ধরনের, এক ধরনের মৃত্যু হবে আরামের সাথে, আরেক ধরনের মৃত্যু হবে কষ্টের সাথে, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামরা এই দুই ধরনের কথা শোনার পরে সাহাবীরা সুন্দরভাবে
এমন ভাবে চিন্তা করতে লাগলেন, হায় হায় না জানি কোন মানুষের মৃত্যুটা কোন ধরনের হয়। ইসলামীদের মধ্যে বিশিষ্ট একজন বিচক্ষণ সাহাবী ছিল, কোন মানুষটার মৃত্যুটা কেমন ভাবে হবে, এই মানুষটার মৃত্যুটা তো আমরা বিষয়টা জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলেন, সাবিরা রে, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে জানাইয়া দে, যেই মানুষটা ইমানদার এবং নেককার ওই মানুষটার মৃত্যুটা হবে একদম আরামের সাথে, আর যে ব্যক্তিটা মুনাফিক এবং কাফের এবং বদ আমলকারী ওই মানুষটার মৃত্যু হবে কষ্টের সাথে। জোরে করুন না, নাউজুবিল্লাহ, আরো জোরে করুন না, নাউজুবিল্লাহ। আপনারা আমার কথা বুঝেননি, আপনারা যত কিছুই করেন আমি তাহির সাহেবের মতো, আমার বললে কোনো লাভ হবে না, কারণ এতগুলো মানুষ আপনার ফ্যান্ডেলটার ভিতরে বেয়াদবি নিবেন না, এই মানুষ সবগুলো মানুষের মাথায় যদি একটা করে সাদা টুপি থাকতো কত সুন্দর লাগত, কথা বলেন আনুর আসামের মধ্যে। আমি জানি আমার কথাটা একটু খারাপ লাগবে আপনার কাছে, কারণ এই কথাটা আমার দুস্তে আইসেও বলবে, বলে ফেলবে, অটোমেটিক বলবে যে তোমরা মাথায় টুপি করবে। বাবাজিরা আমার সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, এবার আমার নবী ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি ইমানদার এবং নেককার হবে তার সামনে যখন মালাকুল মওত আজরাইল আসবে, এমন একটা উত্তম সুরত ধারণ করে আসবে, যেই উত্তম সুরতের দ্বারা দেখা মাত্র মনে হবে যেন তার সাথে দীর্ঘদিনের পরিচয় ছিল, ঠিক কিনা? এই মানুষটার রুহটা যখন কবজ করা শুরু করবে, নবজাতক একটা শিশু বাচ্চা মায়ের কোলে শুয়ে শুয়ে যখন মায়ের বুকের দুধ টানতে টানতে মায়ের কোলে ঘুমায়া যাইব, ওই ইমানদার নেককার মানুষের রুহটা গো মালিকুল মওত আজরাইল যখন কবজ করবে, তখনকার সময় ওই নবজাতক শিশু বাচ্চার মতো আরামের সাথে বিছানায় ঘুমায়া যাবে। বলেন না সুবহানাল্লাহ, সকলে আমার সাথে সকলে মহাপতে পারেন, বলে কবর যে দিন ডাকবে মাই সকাল সন্ধ্যা বেলা, মরণে যে দিন ডাকবে মাই সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে, ওরে মরণে যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, কবর যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে, বরফ পাতা গরমে চলে গোসল করায়া তিন খান কাপড় ফরাই দিবে গো, কথা বলেন ঠিক না বেঠি, ওরে বরফ পাতা গরমে চলে গোসল করায়া পাঁচ খান কাপড় ফরাই দিবে গো তোমায় জন্মে লাগিয়া, জন্মে লাগিয়া, মাগরিবে ডুবে যাবে গো মরণে যে দিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা।
মাগুরিতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, মাগুরিতে ডুবে যাবে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মহব্বতের সাথে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ, বলুন ধরে আহ ও আমার কুটি এলাকার ভাই বাবারা, মহব্বত নিয়ে বসে যান, প্রেম নিয়ে বসে যান, একটু মহব্বতের সাথে শোনেন। এই ছেলেটার কিছু বলতে পারতেছেন, এই ছেলেটাকে যদি কেউ চিনে থাকেন মাদ্রাসায় পড়ে, এই স্টেজ থেকে ছেলেটাকে নিয়ে যাবে। আল্লাহুম্মা সুন্দর ভাবে বলে দিচ্ছেন কেন আপনি কান্দেন, কে আপনাকে কষ্ট দিছে, কে আপনাকে দুঃখ দিছে? আমার নবী তার তোমাদেরকে বলে দিচ্ছি শুনে নাও, আজাবের মৃত্যুর কথা যখন বলতেছো, কষ্টদায়ক মৃত্যুর কথা যখন বলতেছ, এই কথাটা শুনে আমি নবীর মনে অনেক কষ্ট আরম্ভ হয়ে গেছে। কেন রে, যে ব্যক্তি কাফের এবং মুনাফিক হবে, যেই ব্যক্তি কাফের এবং মুনাফিক হবে, ওই মানুষটার সামনে যখন মালিকুল মওত আজরাইল হাজির হইয়া যাইব, তখন এমন একটা বিকট আকৃতি নিয়ে দাঁড়াইব, খারাপ চেহারা নিয়ে দাঁড়াইব, যেইমাত্র চেহারাটা দেখব দেখার সঙ্গে সঙ্গে ভয়ে বিছানায় পশ্চাৎ পায়খানা করে দিবে, এমন একটা অবস্থার মধ্যে হবে। এই মানুষটার রুহটা যখন কবজ করবে গো, এই কবজের যে কষ্টটা হবে, কষ্টের বিষয়টা আমি নবী তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, তোমরা জেনে নাও। একটা জীবিত ছাগল বা বকরি, একটা জীবিত ছাগল বা বকরি জীবিত অবস্থায় পিছনের পা দুটির সঙ্গে রশি লাগাইয়া উপরে ঝুলাইয়া ছুরি হাতে লইয়া গো, যেইমাত্র পায়ের গিরালি থেকে জীবিত অবস্থায় চামড়াটা কাইটা কাইটা খুলতে আরম্ভ করবে, যেইমাত্র চামড়াগুলো কষে কষে খুলতে লাগবে, এই খোলা
কষ্ট হবে গো, এর চাইতে কোটি কোটি গুণ কষ্ট হবে কাফের আর মুনাফিকের হুক আবাস করতে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আর তো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এইরকম মৃত্যু চাই আমরা? জোরে বলেন না চাই নাকি? কিন্তু হাদিস শরীফের কথা, কিসের কথা? হাদিস শরীফের কথা। আমরা আর যার করে নি, আমার যারে কাপড় টিভি আছে কেরেজে ফ্যান দেয় বুঝুর বাতাসটা আয় না কি লিখে যেন দেন না আল্লাহ রাস্তা দিনে। আর মাইক সার্ভিসিং দিচ্ছেন তারা গলা টানার ট্যাবলেটটা কমায় দেন, মারলে কি লাভ হবে, বাচ্চা তাহলে লাভ হবে ঠিক কিনা? জোরে করো না ঠিক না বেঠি। তাইলে মৃত্যুর আজাবটা আসেনি? জোরে করো না আসেনি আসেনি। এই আজাবটা হবে কোন কারণে? কাফের এবং মুনাফিক হওয়ার কারণে। কথা ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি। আসেন আমার বাবা জিরাম, এই আলোচনা যখন শুনছে হযরতে আম্মা জান খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হুজরা মুবারকের উপরে বইসা, হুজরা মুবারকের ভিতরে বইসা তিনি গইরে গইরে কাঁদতেছেন, উম্মত রে ও উম্মাহ, না জানি নবীর উম্মতের কি উপায় হয়, তোমরা সকলে ইমানদার তাই কইব নেক আমল কইরো, যদি তোমরা বাঁচতে চাও হযরতে খাদিজায় এই কথাগুলো বলে বলে কান্দতেছেন আর গড়ে গড়ে কান্দতেছেন। সমস্ত সাহাবীরা কান্দে আর বলে নবী গো ও মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা থেকে কোনো বাঁচার রাস্তা আসেনি। নবীজি বলছেন এক নাম্বার হলো ইমানদার, ইমানদার ঠিক রাইখ আর নেক আমল কইরো, ওলি হইয়া জিন্দেগি কইরো, ওলি হইয়া জিন্দেগি কইরো, অলি হইয়া এন্তেকাল করবা ঠিক না বেঠি? যেই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া জিন্দেগি করবে, ওলি হইয়া এন্তেকাল করবে, কবরটা একটা বেহেশতের বাগান হইয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ, আটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আমার এই মৃত্যুর আজাবের আলোচনা করতেছেন। ইন দি মিন টাইমে আমার নবী সমস্ত সাহাবীদেরকে বিদায় করে দিলেন, সাথে রাখছেন দুইজন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী আমার নবীর সাথে ছিল গো। এই আলোচনাটা শেষ করে যখন সবাইকে বিদায় দিল, এবারে দুইজন সাহাবীকে নিয়ে আমার নবীজি হাঁটতে লাগলেন, যাইতেছেন যাইতেছেন মদিনাতুল মুনাব্বারার এক কর্নারে গিয়া একটা কর্নার একটা কবরের কিনারে আমার আপনার দয়াল নবী দাঁড়াই গেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আর মহাপতে ভরি আল্লাহুম্মা মাশাল্লাহ জোরে এই দুনিয়া মুসাফির খা মন রে জানো না, এই দুনিয়া মুসাফির খা মন রে জানো, ওরে আইসো একা যাইবা
যাবে নাই আল্লাহ মাশাআল্লাহ জোরে মোহাম্মদ হাত মুবারকে দিছে
সেই মাত্র আমার নবীজির হাত মোবারকের ডালটা লইল গো, লোহার সঙ্গে সঙ্গে নবীজি কবরটার কিরারে গেল। মাথা বরাবর ডান পাশে গিয়া নবীজি সুন্দর করে খেজুরের ডালটা গেড়ে দিয়েছে। যেই মাত্র খেজুরের ডালটা গেড়ে দিল, সঙ্গে সঙ্গে হযরতে সিদ্দিক আকবর তাকায়া দেখতেছে, আমার নবীজি এক কানা মুস্কি হাসি মোবারক দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ, আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন সাহাবিরা সাহাবিদের হুজরাতে চলে গেল। আমার নবীজি
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে প্রবেশ করেছে, গিয়ে দেখতেছে আমার নবীজির বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেছেন, বসে বসে কাঁদতেছেন। সুবহানাল্লাহ, বলে তিনি বসে বসে কি করতেছেন? আমি জিজ্ঞাসা করি, নবীজির বিবি হলো 9 জন্মতান্তরে, 12 জন্মতান্তরে, 13 জন্মতান্তরে, 14 জন, সুবহানাল্লাহ, আমার নবীজির বিবিগণ বেহেশতি কিনা? জোরে বলুন না, বেহেশতি কিনা? আটু জোরে বলেন, বেহেশতি কিনা? তারা সকলে বেহেশতি, ঠিক কিনা? এরপরও বেহেশতি হওয়ার পরও নবীজির বিবিগণের মধ্যে হযরতে খাদিজা নয় শুধু সব বিবি, নবীজির জবান মোবারক থেকে মৃত্যুর আযাবের কথা শুনে, কবরের আযাবের কথা শুনে তারা ভয়ে কান্নাকাটি করছে। কেন? কারণটা কি? কেন কাঁদছে? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কাকে? নবীজি যেমন শিক্ষক উম্মতের জন্য, নবীজির বিবিগণ শিক্ষিকা। সুরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন ঠিক না বে? ঠিক। আজকে আমরা তো আল্লাহর ভয় নাই, আযাব গজবের ভয় নাই, মৃত্যুর আযাবের ভয় নাই, মনে যেভাবে চায় সেভাবে চলতে। বাবা দিরা আমার খুব মনোযোগ, খুব খেয়াল করে শুনবেন, আমার নবীজি খাদিজার সামনে দিয়া আনন্দের সাথে হাসতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, হাসতেছেন আর হাঁটতেছেন সামনে দিয়া, কি দিয়া কথা বুঝিন না? এখানে আল্লাহ আল্লাহর নবী পিশাব কেবল আছেন, আমি যদি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি ধরতে পারবো কি পারবো না? কথা বলেন না, পারবো কি পারবো না? কিতাবের নাম জামিউল আহাদিস লিখেছেন আল হযরত, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাবটার ভিতরে 900 হাদিস আছে, 900 হাদিস আছে এই কিতাবটাতে। এই হাদিস কানা টেনে এনেছেন বাইহাকি শরীফ থেকে, আল্লাহু আকবার বলেন, মুসলিম শরীফ থেকে আনছেন, বাইহাকি শরীফ থেকে আসছেন, সুনানে আরবা, সুনানে নাসাই যেটাকে বলা হয়, এই কিতাবটা তো হাদিসটা তুলে ধরছে। আমার ভাইয়েরা বন্ধুরা রে, ও আমার বাবারা, হযরতে খাদিজা কুবরা নবীজির দিকে হাসি দেখে তাকায়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকে আনন্দ দেখা যায়, ব্যাপারটা কি আপনি একটু খুলে বলেন? আমার নবী ডাকতে বলেন, খাদিজা গো, খাদিজা, এই মাত্র আমি আমার একজন উম্মতের কবরের আযাব, আমি আমার একজন সাহাবীর কবরের আযাব এই মাত্র মাফ করায় আসলাম। খাদিজাতে হযরতে খাদিজাতুল কুবরা বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন না? হযরতে খাদিজা খুশি হইছে না বেজার হইছে? খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করছে। কার শুকরিয়া? আর জোরে বলুন না, কার? এই জন্য খুশির সংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, ঠিক না বে? ঠিক। আর জোরে বলেন, ঠিক না বে? ঠিক। আর যদি কোনো দুঃসংবাদ শুনে তাইলে বলতে হয় ইন্না লিল্লাহ, মনে থাকবো নি? বাবা দিরা আমার আমার কথাগুলো শুনে রাখেন, লাফালাফি করলে আলোচনা হয় না, ফালাফালি করলে আলোচনা হয় না, দৃষ্টির আলোচনা আগে আলেম ওলামারা করতেন। আমরা তো এখন লাফালাফি করি, হাওয়ামান করি, চিৎকার করি বড় বড়। আমার মায়েরা খুব মনোযোগ, আলহামদুলিল্লাহ কথাটা শোনার পরে আমার নবীজি খুশি হইয়া আমার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা গো, আমার এই সুসংবাদটা শোনার কারণে যখন তুমি আলহামদুলিল্লাহ বলছো, আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম, আমি নবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলাম। আমি নবী তোমার জন্য একটা সংবাদ জানাইয়া দেই, এই মুহূর্তে আমি নবীর কাছে যা দাবি করবা আমি নবী তাই পূরণ করব। বলেন না আল্লাহু আকবার।
আটে সরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সালাতু সালাম হোজান আই দরুদ সালাম সানায়া পনা দরবারে হে নবী গো আমরা জরে এই সালাতু সালাম হোজান আই দরুদ সালাম সানায়া পনা দরবারে হে নবী গো আমরা সালাম আমরা গো তুমি তো খোদারি বন্ধু সিন্ধু গো তুমি দয়া না করিলে তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো আমরা এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে হে নবী গো ওগো আমার কাছে কি দোনাছে কি দিব আপনারে হায় হায় আমার কাছে কি দোনাছে কি দিব আপনারে হে নবী গো আমরা গো এই সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে হে নবী গো আমরা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু মায়ের সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া ওয়ালি আল্লাহ আপনারা তো সকলেই জানেন কে তাহিদি আর কে মুজাহিদি সঙ্গে বসলে তো কিছুই বোঝা যাবে কথা ঠিক না মিঠি হয়তো আমার দোস্ত একটু মোটা আমি একটু শিখ আর আমার নবী এসে নিজে ধরা দিছে বল না সুবহানাল ঠিক কিনা অন্যান্য নবীগণ ইনশাআল্লাহ বলতে হয় কিন্তু আমার নবীর ইনশাআল্লাহ বলা লাগে না সুবহানাল্লাহ কোন আমার নবীর জবান মোবারক আল্লাহর জবান মোবারক শুনেন 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 নবীজির শান শুনলো তো শরীরে আগুন লাগে এমন একটা দোল আছে জোরে বলে আছে কিনা না এটা হলো একটা চরম বেয়াদবি চরম দুস্তাকে রাসূল ঠিক কিনা মনে বড় খুব লাগছে কষ্ট লাগছে আমার কথা যেটা শুনেন আমার কথা যেটা আমি প্রমাণ করে দিতে পারবো যে যে যেই ব্যক্তি আমার নবীর আমার জীবন বাঁচাবে না
কিছু বাংলা মৌলবি তৈরি হয়ে গেছে, যাদেরকে আমরা উস্তানার চর্চা করি না। আমরা তো তাদের প্রোগ্রামের মধ্যে এরকম কাজ করি না, আমরা তো তাদের প্রোগ্রামের মধ্যে এরকম কাজ করি না। আমার মামা বলে দিয়েছে, মামা বিতর্কমূলক আলোচনা করবেন না, আমি কবরের আযাবে আলোচনা করতেছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক না বেঠি? যাদের কাছে কবরের আযাব শুনতে গিয়ে আমার নবীর শান পছন্দ হয় না, আমি বলবো তারা মুসলমান না, তারা হলো খ্রিস্টান, তারা হলো ইহুদি। যদিও তুমি থাকে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে সবাই বসে যান, খবরটা সকলে বসে যান, চুপ করেন, শুনেন। আমি আপনাদেরকে বলি, এই মুজাহিদি কুরের সময় তাহির যে বিশাল একটা কণ্ঠ ছিল এবং তাদের জজবাও ছিল, ঠিক কিনা বলেন? কারণ দেশের পরিস্থিতি ভালো না, কিন্তু এরপরও তারা দেখতেছি বান্দর যদি মাথার উপরে টান তুলে জোর মারবো, ঠিক কিনা বলে? বান্দরের চেয়ারম্যান কৃষ্ট খুব কষ্ট লাগছে আজকাল, এই জন্য আমার কষ্ট হচ্ছে কথা বলতে, ঠিক কিনা বলে? আমার কণ্ঠে বাধা খাচ্ছে, কেন বাধা খাচ্ছে? এদের বাইকটা খুব স্পেশাল মাইক, কথা বলেন ঠিক না বলেন? একটা স্পেশাল মাইক, খুব ভালো মাইক, অন্তরকরণে আমার বন্ধুরা তো মাইকটা সব গেলে নিলে, কথা বলো না ঠিক না বেটি? মাইকটা সব উড়াই দিলে, কিন্তু তা আমি করি নাই। শুধু একটা কথা জানাই দে, তুমি যদি মুসলমান হও, তুমি যদি আলেম হও, মুজাহিদিন সামনা সামনি হও, যদিও কালাম বলে, যদিও গান বলে, প্রত্যেকটা কালাম প্রত্যেকটা গানের অর্থ আছে আছে কিনা, প্রত্যেকটা শানের অর্থ আছে আছে কিনা, শানের অর্থ তোমাদের দাদাও জানে না, দূরের কথা। ভাগবতের সাথে জোরে শুনুন, আল্লাহুম্মা প্রত্যেক দিন দুই বেলা সকাল বেলা এবং বিকাল বেলা জাবালে নূর পাহাড়ের উপরে তিনি পায়ে হেঁটে হেঁটে উল্টা উল্টা আমার নবীর জন্য খাবার নিয়ে যাইতেন। এত কষ্ট করছেন, যারা হজ করছেন তারা বলতে পারবেন পাহাড়টা কত উঁচা, কতটুকু উঁচা এই পাহাড়টার উচ্চতা সম্পর্কে আমি অজন্ম যাইতি জানতে পারলাম। 7,500 ফুট উঁচা ছিল পাহাড়টা, এখন তো সিঁড়ি বানালো, এখন তো সিঁড়ি বানাইছে, সিঁড়ি তৈরি করেছে, কুটির বাবারা বাইরা আপনাদের হাত জোর করে বলি, একটা কথা মনে রাখবেন, মনোযোগ দিয়ে মনে রাখবেন, সত্যের নৌকা কোনোদিন ডুবে না। সত্যের নৌকাটা বাইসা উদে, এবার খাদিজা ডাক দিয়ে বলে, নবী গো আমি
বিষয়ে বলতে চাই, আপনি নবী জানেন, আপনি নবী তো নিজে জানেন, আমি খাদিজা ছিলাম এই আরব দেশের ভিতরে সবচেয়ে বড় ধনাঢ্য মহিলা, সুবহানাল্লাহ, আমি আপনার কাছে স্বর্ণের পাহাড় চাই না, আমি আপনার কাছে রূপার পাহাড়ও চাই না, হীরা মণি মুক্তা জহরি চাই না, আমি আপনার কাছে শুধু কয়েকটা আবদার করব, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আবদার হইলো আমার মন বলতেছে আমি মনে হয় আপনার আগে দুনিয়া ত্যাগ করব, আমি আপনার আগে দুনিয়াটা সার ছেড়ে দেব, হুজুর আমার ইন্তেকালের পরে গো, আমার যে শেষ গোসলখানা আছে ওই শেষ গোসলখানা দুনিয়ার কোন মহিলা দ্বারা দেওয়াবেন না, দুনিয়ার কোন নারী দ্বারা দেওয়াবেন না, বলতেছে হে খাদিজা তাহলে কোন মহিলা দ্বারা দেওয়াবো, বলতেছি আর রাসূল আল্লাহ কোন মহিলা দ্বারা দিতে পারবেন না, আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা গো, খাদিজা আমি তোমারে জিজ্ঞাসা করি, শরীয়তের কানুন তো হলো মহিলা এন্তেকাল করলে মহিলা দ্বারা গোসল দেওয়াইতে হয়, পুরুষ এন্তেকাল করলে পুরুষ দ্বারা গোসল খানা দেওয়াইতে হয়, এই খাদিজা তুমি এটা কোন কথা বলতেছো, কোন নারী দ্বারা তোমার গোসল খানা দেওয়াবো না, এবার আমার নবী বলেন এই কথাটা বলার পরে হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শরীয়ত, আপনি আমার তরিকত, আপনি আমার হাকিকত, আপনি আমার মারফত, সমস্ত দৃষ্টিকোণ থেকে আপনার নুরানি হাত মোবারকের ঊর্ধ্বে কোনো হাত নাই, নবী গো আমি খাদিজার ইন্তেকালের পরে আমার শেষ গোসলখানা আপনি নবীর নুরানি হাত মোবারক দিয়া দেওয়ায়া দিয়া, বলেন না আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, নবীজি বলছেন খাদিজা বলো কি, জি হুজুর, যাও তোমার ওসিয়ত পূরণ করবো, সুবহানাল্লাহ, কোন নম্বর গেল, এক নম্বর, কয় নম্বর গেল, এক নম্বর, দুই নম্বর আবদার হলো আমার গোসল দেওয়ানোর পরে দোকানের সাদা মার্কিন কাপড় দিয়া আমার কাপড়ের কাপড় লাগাবেন না, আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা গো, তাহলে তোমার কাপড়টা কোন কাপড় দিয়া লাগাবো বলো, বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার যে সমস্ত সাদা জুব্বা মুবারক গুলো আছে সমস্ত সাদা জুব্বা মুবারক গুলো থেকে যে কোন একখানা জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার কাফন দিয়া দিয়া, প্রমাণ হয়ে গেল নবীজির একখানা জুব্বা মুবারক দিয়ে আমার নবীর বিবি খাদিজার কাপড়ের কাপড় জুড়ে গো, সুবহানাল্লাহ, তিন নাম্বার আবদার, কয় নাম্বার জুড়ে কোন না, কয় নাম্বার, তিন নাম্বার আবদার, তিন নাম্বার হলো আপনি নবী নিজে আমার জানাজার নামাজ পড়াবেন, সুবহানাল্লাহ, কোন না কেরে কেউ নবীজির জানাজা ভাবা এটা কি ভাগ্যের ব্যাপার না, তাহের হিসাব আসলে বসায় রাখবেন, রেস্ট করাবেন, আমি শেষ করে নিচ্ছি, বুঝছেন না, আধা ঘন্টা আগে আমাকে একটু অ্যালার্ম করে ঠিক কিনা, খুব করে যদি স্টেজে উঠে তাহলে মাহফিলের ফর্মালিটি নষ্ট হয়ে যাবে, এই জন্য ধীরস্থিরভাবে আমার বন্ধুকে বলবেন আসতে, আমি বলছি আমার কথা বলে, চার নাম্বার হলো আমার লাশটাকে নিয়ে যখন কবরের কিনারে নেওয়া হবে তখন আপনি নবী নিজে আমার কবরটার ভিতরে নামবেন, নামার পরে আপনি নবী নিজে আমার কবরে ভিতরে শুয়া যাইবেন, আমার নবী কান্দিয়ার বলে খাদিজা গো, শুইব কেন তার কারণ রাখি, ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী আপনার নুরানি জবাব মোবারকে শুনেছি,
এই কবরের লাশটাকে সোহাইলে নাকি কবরের চতুর্পাশের মাটি গুলো লাফালাফি করতে থাকে, নড়াচড়া করতে থাকে, লাফাইতে শুরু করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি শুয়া যান, আপনার নুরানি পিঠ মুবারক যখন কবরের মাটিতে লাগবো, আমি খাদিজা মনে করব আমার দয়াল নবীকে নিয়ে আছি। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কবরের মাটি কথা শোনার পরে আমার নবী বলেন, এই খাদিজা, কবরের মাটিকে তুমি কেন ভয় পাও? কবরের মাটি তো তোমার খেদমত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কবরের মাটি কি করবে? তোমার খেদমত করবে। কবরের মাটি তোমার খেদমত করবে, চিন্তা ভাবনার কোনো কারণ নাই। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমরা যারা এখানে আছি, আমাদের জন্য কি কবরের মাটি খেদমত গার হইব? হ্যাঁ, কথা কোন লাগে রে? যেই ভাব আমরা অন্তরে আছে, এই ভাবের জন্য তো কবরের মাটি খেদমত তাকদিরের কথা। চিপটা সুটকি বানাইব, সুটকি কথা বলেন না ঠিক না বেটি? সুটকি বানাইব, সুটকি খুব মনোযোগ বলতেছে খাদিজার কোন আসেনি বলে, হ্যাঁ হুজুর, শেষ নাম্বার আবদার হলো, পাঁচ নাম্বার আবদার হইল। আমি খাদিজাকে যখন দাফনের কাজ শেষ করা হবে, তখন সমস্ত সাহাবায়ে কেরামরা যার জেবনে চলে যাইব, আপনি নবী আমার কবরটার কিনারে দাঁড়িয়ে থাকবে। আমার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা গো, ও খাদিজা, আমি কেন তোমার কবরের কিনারে দাঁড়ায় থাকবো? তার কারণ দেখি, আমার নবী জানে কি জানে না? আর একটু জোরে কর না, জানে কি জানে না? এবার ডাক দিয়ে বলে, নবী গো, ও আমার নবী, আমি আপনার নুরানি জবান মুবারক শুনেছি, দাফনের কাজ শেষ হওয়ার পরে মুসল্লিরা চল্লিশ কদম অতিক্রম করলে ওই মানুষটার কবরে নাকের আইন নামক দুইজন ফেরেশতা আসে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির, ঠিক না বেঠি? একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। এই দুইজন ফেরেশতা আসে, আইসা এই মানুষটাকে জিন্দা করে উঠাইয়া বসায়, বসাইয়া জিজ্ঞাসা করে, মার রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তুমি কোন ধর্মের, মা কুনতা তাকুলু মান হাযা রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটাকে, যেই লোকটা আমার কবরে থাকবে, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জানি, আপনি তো প্রত্যেক মুসলমানের কবরে হাজির থাকে, কথা ঠিক না বেটি? হুজুর, আপনি দাঁড়িয়েও থাকবেন, আপনি আবার আমার কবরের ভিতরেও থাকবেন, এটার ক্ষমতা আপনার আছে, ঠিক কিনা? ক্ষমতা আছে কিনা? নাই বলতেছি, আর সুনাল্লাহ, আমি তাদের সাথে কোনো কথা বলবো না, কথার জবাব দেব না, আপনি নবী নিজে দাঁড়ায় থাইকা গো, আমি খাদিজার প্রশ্নের জবাব গুলো মেহরবানি করে দিয়া দিব, ঠিক না বেটি? আমার নবী পারবো কিনা? আর একটু জোরে বলেন না, হাত তুলে বলেন তো পারবো না? এখন আমরা মতো বেলেট বেলেট যে মরুভূমি আছি, বুঝুননি, টুফিয়ে দাঁড়িয়ে বাগরি আসকনে জুব্বানে যা আছে সব কিছু, কোরআনের হাফেজ, বড় মৌলবী, আলেম, ফাজেল, ফুজালা, ওনারা যদি ওনারার বিবি ওসিয়ত করে, স্বামী গো, আপনি কবরটার ঘরে দাঁড়ায় থেকে মুনকার নকিরের প্রশ্নের জবাব দিয়া দিবেন, পারবো নি? জোরে কেন পারবো নি? আর তো জোরে কেন পারবো নি? তো যেহেতু পারবো না, এরার মুখ দিয়া কেমন করে বলে যে আমার নবী আমরার মতো মানুষ? জোরে বলেন না, এটা কি করে বলে? আমি বলবো, নবী যে ব্যক্তি চিনো না জানো না, এর কি নামাজ রোজা, এর কি আবার টুপি দাঁড়ি, এটা আমার কোনো কিছুর দরকার নাই, একটাই কথা, নবীজির অন্তরে, নবীজি যার অন্তরে বিরাজিত ওই ব্যক্তি আর নামাজ রোজার
দাম আছে, কথা বলেন আছে কিনা নাই দেখেন। বাবাজির আমার, আমাদের দেশে মুসলমানের কোন অবস্থা সরকারের ঢাকা শহরে একবার নাজিল হইতো, একবার একবার যদি সুন্নিদের আন্দোলনটা হইতো তাহলে বুঝলো যে সুন্নি কত আছে, কথা বলেন ঠিক না বেটি? সিদ্ধান্ত ছিল না, কারণ রাস্তাঘাট সিভা তো কাজকর্ম করে, এই জন্য ডিক্লেয়ারটা দেয় না, ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞাসা করি, এই যে পাঁচটা ওসিয়ত করেছে, এই পাঁচটা ওসিয়ত আমার নবী পূরণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? বাবাজিরা আমার, কিতাবটা প্রমাণ করতেছে খুব মনোযোগ, এবার কিতাব প্রমাণ করতেছে হযরতে খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে সুন্দরভাবে গো। এবার আমার নবীজি শেষ পর্যায়ে যখন দাফনের কাজ শেষ হলো, তিনি দাঁড়াই রইছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা চলে যাচ্ছে, কিন্তু আমার নবীজি জুমার নামাজের পরে দাফন করছেন। আসর পড়ছেন, সাহাবিদেরকে নিয়ে, চার জন সাহাবি ছিল, কয়েকজন সাহাবি জোরে করুন না, কয়েকজন সাহাবি, চারজন সাহাবি ছিল, এই চারজন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, জুনুরান, হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, জোরে করুন সুবহানাল্লাহ। আপনি কি হুজরা বরকে যাবেন না? খাদিজার কবরে কেন দাঁড়াই গেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর, আমার খাদিজা তো ওসিয়ত করছে, এই জন্য আমি দাঁড়িয়ে রয়েছি, মুনকার নকির আসে না কেন? এখন পর্যন্ত কেন মুনকার নকির আসে না, কেন আসে না? আমি তো দাঁড়িয়ে রয়েছি মুনকার নকিরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবি ও আমার দোস্ত, আপনি খাদিজার কবরে কেন দাঁড়াইলেন? আর দাঁড়ানোর দরকার নাই, আমার নবী খাদিজার কবরে যাবে মুনকার নকির যাবে না, ঠিক না বেটি? মুর্শিদ নামের এত মধু বাজান, নামের এত মধু খাইলে মধু পুরায় না, আমরা মন হইয়াছে গো দেওয়া, মাশাল্লাহ নামের এত মধু বাজান, নামের এত মধু খাইলে মধু পুরায় না, আমরা মন হইয়াছে গো দেওয়া, জহিরুল নামের এত মধু, নাসির বাবা নামের এত মধু খাইলে মধু পুরায় না, আমরা মন হইয়াছে গো দেওয়া, মাশাল্লাহ মুর্শিদ নামের এত গোমতো, আমার কই গাছে জাদু গো, মাশাল্লাহ মুর্শিদ নামের
দিবানে সে কান্দি আমরা দিবাহানে সে কান্দি আমরা পাইতে তোমার ঠিকানা আমরা মন হয়াছে গো দেওয়া মশালা তোমার ভাই পাগল বেশে কান্দি আমরা পাগল বেশে কান্দি আমরা পাইতে তোমার নিশানা আমরা মন হইয়াছে গো দেওয়া মশালা একসাথে মারহাবা ভাঙা ভাঙা তরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মরুষে চাঁদ তরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মশালা ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বজন লাইয়া ঘাটে ঘাটে নাওলা গাইয়া মুর্শিদ বজন লাইয়া তোরি কতের পাগল পাইল টান্দা কুলে লাইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মশালা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা যেদিন হইতে প্রেমের বাক্স দিয়া সমর তালা এই তোমের কুমাসে উঠে পেবের জালা রে এই তোমের কুমাসে উঠে পেবের জালা রে তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া মুর্শি চাঁদ নেই তোরি রে হুশিয়ার হইয়া ভাইয়া একসাথে মাশাল্লাহ মারহাবা প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে নাওয়ায় আর যেই যাহার ভালোবাসে প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে না মশালা প্রেম হাসাই প্রেম কাতাই ও নাসির বাবা এই তো প্রেমের পাওনা প্রেম আশাই প্রেম কাদাই ও তৃষ্টি এই তো প্রেমের পাওনা মর্ষি তের লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা মর্ষি তের লাইগা মুজাহিদি হইছে রে দেওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো বাজার প্রেম তো মরে না আর সেই যাহার ভালোবাসে সে তার বউ
প্রেমিক মরে গো বাজা প্রেম তো মরে না মশাল্লাহ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আট জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ, আমার নবীর সেই ক্ষমতা আছে কিনা নাই, জোরে বলেন আছে কিনা নাই, নবীজি কবরে থাকতে পারে কি পারে না, নবীজি হাসরে থাকবে কি থাকবে না। এখন মনে করেন কবরে গেলেন, কোথায় গেলেন, কবরে গেলেন, ঠিক না বেটি? এখন কবরে যাওয়ার পরে খুব বুঝবেন, আমরার মতো বড় বড় মৌলবীরা কবরে যাইত না থাকবো? এখন মনে করেন কবরে শোয়া সকলে চলে আসলো, আমার দোস্ত আইসা গেছে, জোরে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা, হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, ওই মরা নিজে তো ওই ঘুমে তুরছে ঘুমেতে এখন কবরে আপনি আমি যাব কি যাব না, তো মুনকার নকির আসবে কিনা? আয়েশা যদি জিজ্ঞাসা করে যে মার রব কা, তোমার রব কে? রব কি? আল্লাহ। জবাব দিছেন না, আমার রব হলো আল্লাহ, ঠিক কিনা? দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা তুমি কোন ধর্মের, ঠিক কিনা? মা দিনুকা তুমি কোন ধর্মের? জবাব দিবেন দিনই আল ইসলাম, আমার ধর্ম। কথা ঠিক আছে কিনা? তিন নাম্বার প্রশ্ন, চুপ করে অনুরোধ করবো, চুপ করে। তিন নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলু মান হাযা রাসূলুল্লাহি বরিসা ফিকুম, এই লোকটাকে যিনি তোমার কবরে, এই লোকটাকে যিনি তোমার কবরে, এই লোকটাকে তুমি চিননি? জবাব দিবেন কি? লাগ্রি, এই লোকটারে তো দেখলাম না, চিনলাম। নবীজি কবর ভিতরে থাইকা চোখ মুবারকের পানি মুবারক গুলো গড় গড় করে ছেড়ে দিয়ে বলবে, নাসিতু কামা নাসিতু, দুনিয়ার জমিনে তুমি আমার ভুলে গেলা
কমর ঐসা বইলা গেছো, যাও আমি নবীও তোমারে বইলা গেলাম। কথা ঠিক না বেটি? এখন নবী যদি বইলা যাও হয়ে আসেনি কি ময়ূরের বাড়ি কমব? ফেরেশতারা কব যা বাইরে তুইরালা নবী ছিল না, এটা নামাজ করেছে যে কভার ওটা দাগ লাগে যার কোনো কাম কাম পাইছে বাইরে মুর দিয়া, ঠিক কিনা বলে? জোরে কোন ঠিক না বেটি? যতক্ষণ পর্যন্ত আমার নবীর সঙ্গে তোমার পরিচয় হবে না তুমি তো উম্মত বলেই দাবি করতে পারবে না। কথা ঠিক না বেটি? উম্মত বলে দাবি করার জন্য শ্রেষ্ঠতম হাতিয়ার হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরিচয়, ঠিক কিনা? জোরে কোন ঠিক না বেটি? তাহলে আমার নবী কবরে আজাব মাফ করাইতে পারে কি পারে না? আমার নবী কবরে থাকতে পারে কি পারে না? আমার নবী ইমানদার জানের চাইতে, ইমানদারের দানের চাইতে, রূহের চাইতে আরো নিকটে থাকতে পারে কি পারে না? আকীদার কার আছে দেখি, সবাই বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। ওয়াজ শোনার জন্য বা ওয়াজ দেখার জন্য ইউটিউব একটা চ্যানেল আছে, আছে না? ইউটিউব চ্যানেলে এই মুফতি গিয়াসউদ্দিন তাহিরি নামে চার্জ দিবেন, মুফতি জসিমউদ্দিন মুজাহিদি নামে চার্জ দিবেন, আর এই ফাহিম কম্পিউটার আছে না, এই যে ফাহিম কম্পিউটারটা দিয়েও আপনারা কম্পিউটারের কাজ করাবেন, এটা দিয়েও আপনারা কাজ করাবেন, ঠিক কিনা বলেন? সকলে আপনারা এগুলি দেখবেন, চার্জ দিলে আমাদের ওয়াজগুলো আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধু তাহির সাহেবের কাছে দোয়া এবং দয়া আছে, বিদায় আরজ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।